হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশি লিটিল হার্ট ফ্যামিলি। তো আজকে আমি একটা যে বিষয় নিয়ে আলোচনা করবো, যা বিষয় নিয়ে আমি আজকে বলতে এসেছি, খুবই বেদনাদায়ক একটা ব্যাপার, সেটা সবাই দেখতে পাচ্ছ, সবাই বুঝতে পারছ, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে আমি আজকে সুতপাকে নিয়ে বলতে এসেছি। তো আমার যেটা বলার বক্তব্য হচ্ছে, সুতপা যে কালকে ভিডিওটা করলো সেটা সবাই দেখেছো আর বুঝতেই পারছো, ও টোটালি পুরো ভেঙে পড়েছে, একদম ভেঙে পড়েছে। এই সময় সত্যি কথা, এই সময় ওর পাশে থাকাটা খুবই দরকার, কারণ যখনই যেভাবে আমরা ইউটিউবাররা যখনই যেভাবে প্রবলেম হয়েছে সেই হিসেবে মানুষের পাশে পাশে কিন্তু দাঁড়িয়েছে বা দাঁড়ানো উচিত। আজকের যদি ওর পাশে না দাঁড়ানো হয়, সত্যি এটা একটা ইউটিউবার হিসেবে নিজেকে খুব খারাপ লাগবে, একটা মা হিসেবে নিজেকে খুব খারাপ লাগবে, কারণ কালকে যে জিনিসটা হয়েছে সেটা একদমই হওয়াটা উচিত ছিল না, আর খুবই দুঃখজনক ব্যাপার। কারণ এখানে সবাই ইউটিউবে, অ্যাকচুয়ালি আমরা সবাই এসেছি কিছু করে দেখানোর জন্য, সবারই কিছু নিডস রয়েছে, চাহিদা রয়েছে, কারোর একটু কম কারোর বেশি। তো অবভিয়াসলি নিজের পরিচয় তো রাখার জন্য এসেছে, অনেকেই এসেছে, কেউ আর্নিং করতে এসেছে, তাদের মধ্যে আমিও একজন, সুতপাও আছে, সুতপাও আর্নিং করতে এসেছে। কেউ তাড়াতাড়ি সাকসেস হয়, কেউ আবার একটু দেরিতে সাকসেস হয়, তো তাড়াতাড়ি সাকসেস হয়েছে। আমরা একসাথেই শুরু করেছিলাম, আমি ওকে পার্সোনালভাবে চিনি না, বাট ওই ইউটিউবের মাধ্যমে ওকে চিনি। তো প্রথমে ব্লগ দিত, সব ভিডিও দিত, দেখতাম, তো সেখান থেকে ইটিং শো দিত, বেশ মানে ওর মধ্যে একটা ট্যালেন্ট আছে বলবো আমি। দেখো ভিডিও তো সবাই দেয়, কিন্তু মানে এমনভাবে ভিডিও দেওয়া যাতে দর্শকদের মানে আকর্ষণ করে, সে নেগেটিভভাবে দেখুক বা পজিটিভভাবে দেখুক, আকর্ষণ হয়ে তার ভিডিও ক্লিক করাটা একটা বড় ব্যাপার। ভিডিও কিন্তু অনেকেই দেয়, আমরাও দিই, খুব তাড়াতাড়ি গ্রো করেছে ওর চ্যানেলটাকে, মানে ওর এমনভাবে ও ভিডিও করেছে, এমনভাবে ও দেখায়, এমনভাবে ও মানে সুন্দরভাবে ও বলে, যাতে মানুষ খুব সহজভাবে ওর ভিডিওগুলো দেখে। তো সেদিক থেকে আমি বলবো যে ও সাকসেস হয়েছে। এবার ওর কিছু পার্সোনাল ম্যাটার রয়েছে, পার্সোনাল ব্যাপার রয়েছে, তোমরা সবই জানতে পেরেছো, সবই দেখতে পেরেছো, ওর মানে যে জিনিসটার জন্য ও ইউটিউবে আর্ন করতে চাইছে ওর সত্যি খুব দরকার। একটা মা হিসাবে, একটা নারী হিসাবে আমি বলবো যে ও যে পরিস্থিতির মধ্যে দিয়ে সাফার করছে সেটা সত্যি খুব দুঃখজনক। এটা এখন আমি অনেককেই দেখেছি, ও তোমরা সবাই জেনেই গেছো হয়তো, দুটো ফিলিপিন টিউবই ব্লকেজ, তো যার জন্যে ও মানে ন্যাচারালভাবে ও কিন্তু মা হতে পারবে না, তো যার জন্য ওর IVF দরকার। IVF যে প্রসেসটা রয়েছে সেখানে কিন্তু প্রচুর খরচা। হ্যাঁ, তো এই জিনিসটা জানি, কারণ আমার রিলেটিভের মধ্যে আমি একজনকে দেখেছি। আবার এই প্রসেসটা করার পর তুমি যে মানে ঠিকঠাক মতন প্রথমবারই তোমার সাকসেস হবে বা সেকেন্ডবারই সাকসেস হবে সেটা কিন্তু নয়, 50-50% চান্স থাকে, বাট হয়। তো যাই হোক, সেটা পরের কথা। আগে ও সবসময় বলেছে যে ও হেল্প নয়, ও নিজের মতন করে নিজের চ্যানেলকে দাঁড়িয়ে নিজে আর্ন করে ও ওর বরের পাশে দাঁড়াতে চায়, কারণ সুতপার হাজবেন্ড খুব একটা মানে সামান্য একটু পয়সা কামায়, সামান্য চাকরি করে, তো ও ওর বরের পাশে দাঁড়াতে চায়। তো আজকালকার আমার, আমি নারী হিসেবে বলবো যে সত্যিকারের সংসারে দাঁড়ানো একটা নারীর পক্ষে খুবই দরকার, একটা মেয়ের পক্ষে খুবই দরকার, আর বিশেষ করে স্বামীর পাশে দাঁড়ানো তো খুবই দরকার, তো সেটা সুতপা করেছে। হ্যাঁ, এবারে বলি ওর কন্টেন্ট নিয়ে। দেখো ইউটিউব আমাদের বলেই দিয়েছে যে যে কন্টেন্ট তোমার ভিউ হচ্ছে, যে কন্টেন্ট নিয়ে তুমি এগোতে পারবে, সেই কন্টেন্টের ওপরেই তোমার বেস দাও, বেস করেই তুমি ভিডিও করো। তা সেই হিসাবে ও যেখানে রিচ পাচ্ছে অবভিয়াসলি সেই কন্টেন্ট নিয়েও ভিডিও করবে। এবারে ও সেইটা নিয়ে ভিডিও করেছে। হ্যাঁ মানছি যে উজ্জ্বল, উজ্জ্বল আমার থেকে ছোটোতেই নাম ধরেই বলছি, উজ্জ্বল কণিকা ওকে নিয়ে এত ভিডিও করেছে, ভিডিও করেছে। তো আমি একটা বলি কি, দেখো তোমাদেরকে বলছি, তোমরা এত বড় ইউটিউবার, হ্যাঁ তোমাদের অনেক সাবস্ক্রাইবার, তোমরা আরও এগিয়ে যাও, তোমার ভিডিও আমিও দেখি, আমার ভালো লাগে, পার্সোনালি আমার ভালো লাগে, তো সেইখানে আমি যাবো না। এবারে ও হয়তো তোমাদের নিয়ে নেগেটিভ ভিডিওই করে, তো অ্যাজ আ ভিউয়ার হিসেবে করে, অ্যাজ আ ইউটিউবার হিসেবে করে, ওর ভিউ কামানোর জন্য সবাই করছে। এখন রোস্টিং ভিডিও হচ্ছে ট্রেন্ডি চলছে, এখন রোস্টিং ভিডিও, সমালোচনক ভিডিওই এখন দেখো কেউ ব্লগ দেখে না, আগেকার দিনে ব্লগ, যারা ব্লগার হয়ে গেছে তাদের ভিডিওগুলোই চলে, এখনকার সময় কিন্তু ব্লগ কেউ দেখছে না, তো যার জন্য যেটাই ভিউ পাচ্ছে মানুষ সেটা নিয়েই কিন্তু কন্টেন্ট বানাচ্ছে। তো তোমাদের বলি, তোমাদের এত বড় একটা মানে চ্যানেল, তো আমার মনে হয় না ইউটিউবে শুতে পারে, এই ছোট্ট একটা ব্যাপারে তোমাদের কোনো বড় ক্ষতি হতে পারে, তাই না? ও তো একটা ছোট্ট ইউটিউবার,
তোমাদের এত ভিউয়ের ওর মাত্র কিছু ভিউ হয়, তো ঠিক আছে সেখানে মানছি তোমাদের, কিন্তু সেইটা তো ও শাস্তি পেয়ে গেছে, তোমরা তো স্ট্রাইক ওকে দিয়েছো, সেখানে একবার ওই কেঁদেছে আর এই একবার আমি সুতপাকে ওখানে কাঁদতে দেখেছি স্ট্রাইক দেওয়ার পর, আর এখন কাঁদতে দেখলাম, তো ভীষণই খারাপ লাগছে, তো সেজন্য তো সুতপা শাস্তি পেয়েই গেছে। আর একটা কথা বলবো, যেখানে আমি রাহুল ভাইয়ের কথা বলতে চাই, যে প্লিজ রাহুল ভাই এরকমভাবে ভিডিও করো না প্লিজ, এত একটা মানে নারীকে এত নিচে নামিয়ে দিও না, এটা রিকোয়েস্ট তোমার কাছে। তোমার ভিডিও কিন্তু আমিও দেখি, আগে কমেন্ট করতাম, এখন কমেন্ট করা হয় না, এরকম করো না। হ্যাঁ, এখানে পার্সোনাল লাইফে কেউ যেও না, পার্সোনাল দ্বন্দ্ব কেউ করে না, ইউটিউবে থেকে ইউটিউবে যেমন ভিডিও করছো একে অপর নিয়ে সেভাবে করো, বাট এইরকমভাবে পার্সোনাল দিকে যেও না, খুব শুনতে খুবই খারাপ লাগে। দেখো কালকে ও যেভাবে মানে কান্নাকাটি করেছে, আই থিঙ্ক তোমারও হয়তো কিছুর তো হয়, তোমার কোথাও না কোথাও তোমারও হয়তো কোথাও লেগেছে, তো যাই হোক এরকমভাবে পার্সোনাল অ্যাটাক করো না, ইউটিউবের ব্যাপারটা ইউটিউবেই রাখতে দিও, ইউটিউবের বাইরে যেতে দিও না। আর হ্যাঁ, উস্কানিমূলক কথাবার্তা প্লিজ কাউকে বলো না, ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনকেই বুঝতে দাও তারা কী করবে, তারা কী অ্যাকশন নেবে, কিন্তু থার্ড পার্টি প্লিজ, থার্ড পার্টি যেখানেই দেখবে ঢুকবে ঝগড়ার মধ্যে সেখানে কিন্তু বাড়ে জিনিসটা, তো উস্কানিমূলক কাজ তুমি করো না। রাহুল ভাই তোমাকে বলছি প্লিজ তুমি উস্কানিমূলক কাজ করো না, এই জিনিসটা খুবই কিন্তু বাজে। উজ্জ্বল কণিকা কী করবে সেটা ওদের উপরেই ছেড়ে দাও, ওদের চ্যানেল, ওদের চ্যানেলকে নিয়ে সুতপা বলেছে সেটা ওদের উপরেই ছেড়ে দাও, কিন্তু এইভাবে তুমি কিন্তু অন্যজনকে ভুল বোঝাতে পারো না, ঠিক আছে। আর আরেকটা জিনিস কাকলির দিকে আমি যেটা বলবো, ও সবসময় ওর ভিডিওতে বলছে দেখছি যে এক সময় তুমি যখন এরকম বিপদে পড়েছিলে তোমার পাশে কেউ ছিল না, সেই সময় কিন্তু সুতপাই তোমার হাতটা ধরেছিল, তো তোমার লাইভে এরকম একটা ব্যাপার ঘটে গেল, সেটা কি ঠিক হলো বলো? আর তোমার সুতপার কি তুমি মা হয়ে কি সুতপার কাছে সুতপার সাথে একটুও দাঁড়াতে পারছো না বলো? অ্যাজ আ নারী হিসাবে তুমি দাঁড়াও, কারণ যেখানে মাতৃত্ব নিয়ে ওর এত বড় কষ্ট, আমরা মা হয়ে বুঝতে পারছি, আজ আমার কোল ভরা দুটো সন্তান, যেখানে ওর আমি মানে দেখতে মানে ওর খুব কষ্ট হচ্ছে, আর মা না হওয়ার কষ্টটা কিন্তু বুঝি, কারণ আজ আমি মা হয়েছি, তো আশেপাশেও রয়েছে অনেকেই মা হয়নি, তারা ভীষণ কষ্ট পায়। আর এই সুতপার মাতৃত্ব নিয়ে আমি কিন্তু আগেও একটা ভিডিও করেছি, ওকে আগেও অনেকে কিছু মানুষ ওকে মাতৃত্ব নিয়ে মাঝে মাঝেই প্রশ্ন তোলে, মাঝে মাঝেই ইয়ে করে, এটা কিন্তু উচিত নয়, কাউকে ব্যঙ্গ করা বা কারোর দিকে আঙুল তোলা এটা কিন্তু একেবারেই উচিত নয়। ওর কষ্টটা কিন্তু একমাত্র ওই কিন্তু ওই বুঝবে, আর কিন্তু কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, তো আমরা ফিল করতে পারবো, তো সেই জন্য বলছি প্লিজ এরকম কাজ কেউ করো না যাতে চ্যানেল ক্ষতি হবে বা তার লাইফ ক্ষতি হবে, এখানে সবাই তো আর্ন করতে এসেছি, তো সেটাই করতে দাও। হ্যাঁ, আর দ্বন্দ্ব তো হয়েই থাকে তাই না, দ্বন্দ্ব কি হয় না, আর এখানে কম্পিটিশান, এটা হচ্ছে ইউটিউব একটা কম্পিটিশান, কে কত তাড়াতাড়ি সাকসেস হতে পারবে, কে কত তাড়াতাড়ি। হ্যাঁ, তবে একটা লিমিট রাখা উচিত, লিমিটটা ক্রস একদমই করা উচিত নয়। আর আরেকটা কথা যেটা বলবো, যে একটু রাহুল ভাইকে বলবো যে একটু তুমি ঠিক মতন সংযত হয়ে প্লিজ তুমি কথা বলো, কারণ ইউটিউবে এখন যা শুরু হয়ে গেছে সেটা মোটেও গ্রহণযোগ্য নয়। তো সবশেষে আমি এটাই বলতে চাই, প্লিজ এরকম কিছু করো না যা যাতে সুতপার চ্যানেলের ক্ষতি হতে পারে বা ওর লাইফ স্পয়েল হতে পারে, কারণ একেই ও মাতৃত্ব জিনিসটা নিয়ে ও খুব ভুগছে। আর প্লিজ একটু দেখো, কারণ কালকেরও যেভাবে কান্নাকাটি করেছে সত্যি ওর কান্না দেখে ম্যাক্সিমাম মানুষের কান্না পেয়ে গেছে, ম্যাক্সিমাম খুব কষ্ট পেয়েছে। আর যারা ভাবছো ব্যঙ্গ করছে প্লিজ তারা এরকম করো না, কারণ জানো যে মাতৃত্ব জায়গাটা কতটা মানে সেন্সিটিভ, ঠিক আছে। তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই এন্ড করছি, সবাইকে আমার একটা কথা বলার ছিল তো আমি বললাম, তো নেক্সট বার আবার একটা ভিডিও নিয়ে আসবো, তো আজকের মতন টাটা।